বসিরহাটে অশান্তি, মুখ্যমন্ত্রীকে ফোন। রাজ্যপালের কেশরীনাথ ত্রিপাঠী হুমকি দিচ্ছেন এমনটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাতে তিনি অসম্মানিত অপমানিত বোধ করেছেন, ভেবেছিলেন ছেড়ে দেবেন। বিজেপি ব্লক সভাপতির মতো কথা বলছেন রাজ্যপাল, আক্রমণাত্মক সুরে এইভাবেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন ঘড়াই। সুমন, রাজভবন সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে, ঠিক 2:30টার সময় রাজভবনে বিজেপির একদল প্রতিনিধি যায়, সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিনিধি এবং বিশ্ববিন্দু পরিষদের প্রতিনিধিরা ছিলেন। তারা গিয়ে রাজ্যপালকে নালিশ করেন। রাজ্যপালকে নালিশ করার পর ঠিক 3:30 নাগাদ রাজ্যপাল ফোন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের মন্দিরের উন্নয়ন নিয়ে একটি মিটিংয়ে ব্যস্ত ছিলেন। সেই মিটিংয়ে যেমন অনেক মন্ত্রী ছিলেন, কলকাতার মেয়র ছিলেন, এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন অফিসাররা ছিলেন, কলকাতার পুলিশ কমিশনার ছিলেন এবং কালীঘাট মন্দিরের যে ট্রাস্টি বোর্ড আছে তাদের প্রতিনিধিরা ছিলেন। তখন মুখ্যমন্ত্রী ওনার ফোনটা পেয়ে তিনি বাইরে বেরিয়ে যান, অর্থাৎ কনফারেন্স রুমের বাইরে বেরিয়ে যান। সেখানে দাঁড়িয়ে তিনি রাজ্যপালের কাছ থেকে জানতে চান যে কেন তিনি ফোন করছেন। তখন রাজ্যপাল প্রথমেই তাকে প্রশ্ন করেন যে যেটা জানা যাচ্ছে যে বসিরহাটের ঘটনা কেন ঘটলো, সেখানে লয়নতার পরিস্থিতি কেন এতটাই খারাপ। তখন মুখ্যমন্ত্রী বলেন যে আমরা পুরো বিষয়টার উপর নজর রেখেছি, কালকে সারা রাত ধরে পুলিশ পুরো বিষয়টাকে আয়ত্তে আনার চেষ্টা করছে, কালকে সারা রাত আমরা জেগেও ছিলাম এবং ঘটনাকে আয়ত্তে আনার চেষ্টা করছি। তখন রাজ্যপাল উত্তেজিত হয়ে পড়েন, উত্তেজিত হয়ে গলা উঁচু করে তিনি মুখ্যমন্ত্রীকে বলেন যে কেন আধা সেনা নামানো হচ্ছে না। এবং তুমি জানো, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী বলেন আধা সেনা নামানোর বিষয়টা এখন আসছে কি করে, আগে পুলিশ বিষয়টা দেখুক, তারপর কিন্তু আধা সেনা আসবে কি আসবে না সেটা রাজ্য পরে ভেবে দেখবে। তখন কিন্তু রাজ্যপাল বলেন যে একতরফা ভাবে একটা সম্প্রদায় মার খাচ্ছে আর একটা সম্প্রদায়কে প্রোটেক্ট করা হচ্ছে। এই কথাতে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হন এবং অপমানিত হন। তিনি তখনই কিন্তু বলেন যে এটা একদম বাজে কথা, এইভাবে কেন আপনি আমার সঙ্গে কথা বলছেন। বসিরহাটের পুরো বিষয়টাই সরকার দেখছে, পুলিশ প্রশাসন দেখছে, প্রচুর পরিমাণে পুলিশ কর্মী ওখানে মোতায়েন হয়েছে। এই মুহূর্তে যাতে পরিস্থিতি আগে নিয়ন্ত্রণে আনা যায় তার জন্য যাবতীয় ব্যবস্থা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী রাজ্যপালকে এটাও বলেন যে ফেসবুক পোস্ট ঘিরে ঘটনা, যে ছেলেটি ফেসবুক পোস্টটি করেছে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারপরও এই ঘটনা কেন বেড়ে চলল সেই বিষয়টাই কিন্তু সরকার খতিয়ে দেখছে। এবং মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বোঝানোর চেষ্টা করেন যে আগে সরকার পুরো বিষয়টা নিয়ন্ত্রণে আনবে, তারপর পরিস্থিতি যাচাই করবে। অর্থাৎ বুঝতেই পারছো, এইটা নিয়ে কিন্তু বাদানুবাদ হয়। তখন মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন, কারণ একজন রাজ্যপাল যিনি সাংবিধানিক পোস্টে বসে রয়েছেন তিনি এইভাবে রাজ্যের একজন মুখ্যমন্ত্রীকে এই কথা বলতে পারেন না। তারপর মুখ্যমন্ত্রী ফোন কেটে দেন, তিনি আবার মিটিংয়ে চলে আসেন। মিটিংয়ে চলে আসার পর তিনি কিছুটা ক্ষুব্ধ হন এবং ঘনিষ্ঠ যে মন্ত্রীরা ছিলেন, অফিসাররা ছিলেন, তাদের সঙ্গে তিনি বলেন, পুরো বিষয়টা শেয়ার করেন। তারপরই তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সাংবাদিক সম্মেলনে তিনি পুরো ক্ষোভটা উগড়ে দেন। অর্থাৎ বুঝতেই পারছো যে আজকে যে ঘটনা ঘটেছে একেবারেই নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গ রাজ্যের ইতিহাসে। প্রশাসনিক স্তরের সর্বোচ্চ ব্যক্তি, তিনি সাংবিধানিক স্তরের সর্বোচ্চ ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে, সে বিষয়টা একেবারেই নজিরবিহীন। কিন্তু তুমি জানো যে মুখ্যমন্ত্রী বারবার যেটা দাবি করছেন যে রাজ্যপালের যে বক্তব্য থাকা উচিত, যেভাবে নিরপেক্ষ থাকা উচিত, সেই নিরপেক্ষতা রাজ্যপালের বক্তব্যের মধ্যে ছিল না এবং সেই জায়গা থেকে তিনি অত্যন্ত অপমানিত হয়েছেন। অপমানিত হয়ে তিনি আজকে সংবাদ মাধ্যমের কাছে উগড়ে দিয়েছেন। ধন্যবাদ সুমন।